নমস্কার দেবদীপ্ত, নিউজ এন্ড ফুটবল অ্যানালিসিস এর চ্যানেলে সবাইকে স্বাগত। অনেকদিন পর একটু ভিডিও বানাচ্ছি, তাই ক্ষমা করে দেবেন। এখন যে ভিডিওটা নিয়ে আমি বানাবো, অর্থাৎ যেটা অ্যানালিসিস আমি করবো, মূলত যেটা বলেছি এই চ্যানেলে ফুটবল ম্যাচ সম্পর্কিত অ্যানালিসিস হয়। এখন চারিদিকে অনেক খেলা চলছে, ইউএফএ নেশনস লিগ চলছে, এএফসি কোয়ালিফায়ার্স চলছে, আমাদের গতকাল ইন্ডিয়ার খেলা ছিল। তা নেশনস লিগের ম্যাচগুলো এতদিন আমি করতে পারিনি, যেহেতু টিভির কিছু সমস্যা ছিল। অবশ্যই আজ থেকে যে খেলাগুলো আছে, অবশ্যই যে কটা ম্যাচ পারবো অ্যানালিসিস করবো। তবে মূলত আজকে যেই ম্যাচের ম্যাচ অ্যানালিসিস আমি করবো, দেখতেই পাচ্ছেন আমি ইন্ডিয়ার ফুটবল জার্সি পরে বসে আছি, দেখতেই পাচ্ছেন অফিসিয়াল। তা ইন্ডিয়ার ম্যাচ নিয়ে অ্যানালিসিস করবো। সদ্য সমাপ্ত এএফসি এশিয়ান কাপ কোয়ালিফায়ার্স এ যে গতকাল ম্যাচটা হয়েছে ভারত এবং ক্যাম্বোডিয়ার মধ্যে, সেই ম্যাচ নিয়ে কিন্তু বিস্তারিত অ্যানালিসিস করব। আশা করি কালকে সবাই মাঠে গিয়ে, অনেকে ম্যাচ দেখেছেন, অনেকে টিভির পর্দায় দেখেছেন, তো সেই ম্যাচ নিয়ে অ্যানালিসিস করব। কালকে প্রথমেই অ্যানালিসিস করতে গেলে যে কথাটা বলতে হবে সেটা হচ্ছে, ক্যাম্বোডিয়া যে টিমটা সেটা কিন্তু একেবারে মানে দুর্বল প্রতিপক্ষ বলা চলে। হয়তো বলা কোনো টিমকে নিয়ে ঠিক না, কিন্তু মানে তাদের কোনো খেলার প্ল্যানিং নেই, কিছু নেই, মানে মানে শুধু তাদের একটাই টার্গেট ছিল যে ডিফেন্সটাকে মানে একটা জঙ্গল তৈরি করে, একটা জমাট বেঁধে শুধু সেই দিক দিয়ে অ্যাটাক করবো। তো মানে কোনো তাদের সাইড ব্যাক থেকে কোনো প্রেশার নেই, কিংবা কোনো কি বল মিডফিল্ড থেকে থ্রু পাস নেই, কোনো উইংয়ে অ্যাটাক নেই, মানে কোনো সারা খেলার মধ্যে হয়তো বিক্ষিপ্ত হবে একটা কিংবা দুটো অ্যাটাক করেছে। মেনলি আমি যেটা আলোচনা করবো সেটা হচ্ছে ভারতের। ভারত কালকে অ্যাটাক মানে খেলাটা শুরু করেছিল, সে খেলার মধ্যে কিন্তু প্রথম দিকে যথেষ্ট অ্যাটাক ছিল, কিন্তু আমি একটা কথাই বলবো যে দু গোলে জিতেছে, অনেক বেশি গোলে জেতা উচিত ছিল। এবার ভারতের খেলার মধ্যে যে কিছু যে বৈশিষ্ট্যগুলো সেগুলো আমি বলছি, সেটা হচ্ছে প্রথমে গোলকিপারে ছিল গুরপ্রীত, দুটো সাইড ব্যাক ছিল হচ্ছে এদিকে আকাশ সিং মিশ্র এবং এদিকে রোশান সিং, এবং দুটো সেন্টার ডিফেন্ডার ছিল সন্দেশ জিঙ্গান এবং আনোয়ার আলী। একটা কথা বলে রাখা ভালো, বহুদিন কেন অনেক বছর বলা যায় যে কালকে ভারতের প্লেইং ইলেভেনে কিন্তু কোনো বাঙালি ছিল না, অর্থাৎ সুভাষিস এবং প্রীতম কোটালের মতো সিনিয়র খেলোয়াড়কে মানে প্লেইং ইলেভেন থেকে বার করেই কিন্তু ইগোস্টি ম্যাচ দল ছাড়িয়েছিল। তারপরে মাঝখানে ছিল হচ্ছে সুরেশ ডিফেন্সিভ মিডফিল্ডারে, তারপরে ব্র্যান্ডন, অনিরুদ্ধ থাপা, এবং রাইট উইংয়ে হচ্ছে মানবীর সিং, মাঝখানে সুনীল ছেত্রী, বাড়িতে হচ্ছে লিস্টন পোলাসো। কালকে যেই খেলা দুটো মানে খেলার কথা এবার মেনলি যেটা বললো সেটা হচ্ছে দুটো সাইড ব্যাক, মানে সব থেকে আশ্চর্য বিষয় কি আপনারা জানেন যে সাইড ব্যাকের ক্ষেত্রে যেটা সবসময় বলি যে ডিফেন্সিভ কোয়ালিটি, আগে ডিফেন্স সামলাবে তারপরে উপরে গিয়ে কিন্তু ক্রস বাড়াবে, বাড়িয়ে আবার নিচে চলে আসবে, কিন্তু তাৎপর্যপূর্ণ বিষয় হচ্ছে কাল যে দুটো সাইড ব্যাক খেলেছে, অর্থাৎ এদিকে বাঁদিকে আকাশ মিশ্র এবং ডান দিকে রোশান সিং, দুজনেই কিন্তু উঠছে। হয়তো আমি বোর্ডটা থাকলে ভালো করে দেখাতে পারতাম যেটা ভবিষ্যতে আমি অ্যানালিসিস করবো, কিন্তু এখন নেই তো আমি মুখে বলার চেষ্টা করছি। হাফ লাইনের ওপরেই কিন্তু মেনলি দাঁড়িয়েছি, ওখান থেকে উপরে যাচ্ছে আবার কি ব্যাক যখন করে আসছে ওই হাফ লাইন মানে হাফ লাইনের তলায় কিন্তু নামছে না, মানে ডিফেন্সে যদি আপনারা পুরো খেলাটা দেখে থাকেন মেইনলি কিন্তু আনোয়ার আলী আর সন্দেশ জিঙ্গান ছিল, বিক্ষিপ্ত ভাবে হয়তো একটা দুটো তারা বল আটকেছে, কারণ অপোনেন্ট টিম থেকে কোনো প্রেশারই ছিল না কোনো। সেই মেইন যেই জন্য যেটা মেইন বলছিলাম সেটা হচ্ছে সাইড ব্যাকের কথা। আকাশ মিশ্র এত ওভারল্যাপে গেছে মানে ওভারল্যাপে গিয়ে শুধু ওখান থেকে বাঁদিক থেকে ক্রস বাড়াচ্ছে আবার ব্যাক করে আসছে, রোশান সিংও তাই ডান দিক থেকে ক্রস বাড়াচ্ছে চলে আসছে। এবার কেন মেনলি দুটো সাইড থেকে আক্রমণ করেছে সেই কারণটা বলি, সেটা হচ্ছে কম্বোডিয়া টিমটাকে যদি আপনারা ভালো করে ফলো করে দেখেন আপনারা দেখতে পাবেন যে ওরা কিন্তু পুরো ডিফেন্স মানে ধরুন চারটে ডিফেন্স, দুটো সাইড ব্যাক, দুটো সেন্টার ডিফেন্ডার ক্লোজ হয়ে গেছে, মানে যদি ধরুন আমি নিজেকে মনে করছি গোল পোস্ট এদিকে লেফট ব্যাক এদিকে রাইট ব্যাক আর আমার সামনে দুজন হচ্ছে সেন্টার ডিফেন্ডার, লেফট ব্যাক এবং রাইট ব্যাক ক্লোজ করে আসাতে সামনে অর্থাৎ সেন্টারে মাঝামাঝি কিন্তু একটা জঙ্গল তৈরি হচ্ছে, তার সঙ্গে ওদের যে ডিফেন্সিভ মিডফিল্ডার খেলছিল সেও কিন্তু ঢুকে আসছে, অর্থাৎ ওই জায়গাটা দিয়ে কিন্তু আপনারা কাল খেলা দেখবেন যতবারই ভারত অ্যাটাক করার চেষ্টা করেছে কোনো না কোনো ভাবে ওটা জঙ্গলের মধ্যে দিয়ে কিন্তু একটা মানে কি বলবো যে কাউন্টার অ্যাটাক হয়ে গেছে, কিন্তু যদিও কাউন্টার অ্যাটাকে ওরা কিছু করতে পারেনি। সেই জন্য মেনলি কোচের স্ট্র্যাটেজি মতো যা খেলা হয়েছে দুটো উইং থেকেই কিন্তু আক্রমণ করেছে। যদি আপনারা কালকে গোল দুটো দেখে থাকেন যে লিস্টন যেটা ঢুকে যেটা বললাম যে ডায়াগোনালি ঢুকেছে মানে আপনার লেফট উইং থেকে ঢুকেছে, এবং যেহেতু লিস্টনকে ফাউল করা হয়েছে বলে সেখান থেকে কিন্তু সুনীল ছেত্রী পেনাল্টি পায় এবং ওই পেনাল্টিতে সুনীল ছেত্রী গোল করে ভারতকে কিন্তু ভারতকে এগিয়ে দেয়। এবং দ্বিতীয় গোলটার কথা যেটা বলবো, দ্বিতীয় গোলটার কথা হচ্ছে ব্র্যান্ডনের একটা মাপা সেন্টার থেকে, সেন্টারটা কি করে ব্র্যান্ডন কর্নার করেছে আবার পাস করে আবার
ফেরত বলটা ব্র্যান্ডন পায়। এবার ব্র্যান্ডনের কিন্তু একটা মাপা ক্রস সুনীল ছেত্রী আনমার্ক অবস্থা থেকে, মানে আমি কি করে বলবো যে ক্যাম্বোডিয়ার যে ডিফেন্স যেই জায়গাটা জড়ো হয়েছিল মাঝখানটায়, ঠিক সুনীল ছেত্রী একটু ডান দিকে দাঁড়িয়েছিল সে, এবং ব্র্যান্ডনের ঠিক মাপা ক্রসটা কিন্তু একেবারে এসে আনমার্ক সুনীল ছেত্রীর মাথার কাছে পড়ে, এবং সুনীল এবং সুনীল ছেত্রীর মতো ওই পেডিগ্রিড খেলোয়াড় কখনোই ওই জায়গা থেকে গোলে মিস করবে না, সেই জন্য ওইখানেও কিন্তু গোল হয়েছে এবং 2-0 গোলে জেতে। কিন্তু কালকে ভারতের খেলা বলতে গেলে আমি এটাই বলবো যে আরো গোলে জেতা উচিত ছিল, আরো অ্যাটাক দরকার ছিল, কিন্তু সেটা কিন্তু হয়নি। যেটা কিন্তু এই যে স্ট্র্যাটেজিতে কাল ভারত খেলেছে, শুধু দুটো উইং থেকে আকাশ মিশ্র অতটা উঠে গেছে, রোশান সিং অতটা উঠে গেছে, এটা কিন্তু আফগানিস্তান ম্যাচে করলে কিন্তু হবে না, কারণ আফগানিস্তান কিন্তু কম্বোডিয়ার থেকে অনেক শক্তিশালী প্রতিপক্ষ। যদিও এএফসি র্যাঙ্কিংয়ে কিন্তু ভারতের থেকে এই গ্রুপের সবকটা টিমই নিচে, তবে আফগানিস্তান এবং পরবর্তীকালে হংকংয়ের সঙ্গে খেলা আছে, এই দুটো খেলা কিন্তু অতটা মানে সহজ প্রতিপক্ষ কিন্তু ভারতের কাছে নয়। তাই ভারতের কিন্তু খেলার যে কি বলবো ধরন, খেলার যে স্টাইল, সেগুলো কিন্তু চেঞ্জ করতে হবে। কালকে অ্যানালিসিস করতে গিয়ে আরেকটা বলি, সুরেশ ডিফেন্সিভ মিডফিল্ডারে খেলছিল, সুরেশ থেকে ব্র্যান্ডন, এবার ব্র্যান্ডন থেকে কি করছে আকাশ মিশ্রা এতটা উঠে যাচ্ছে, এতটা উঠে যাওয়ার ফলে লিস্টন কি হচ্ছে একদম সাইড লাইন বরাবর চলে যাচ্ছে, কেন যখনই আকাশ মিশ্র বল ধরছে ধরে লিস্টনকে দিচ্ছে, লিস্টন যখন ঢুকে যাচ্ছে তখনই কিন্তু আকাশ মিশ্র পুরো যে জায়গাটা মানে একটা কি বলবো একটা সাইড ব্যাকের যে গ্রাউন্ড কভারিং বলে, যদি গ্রাউন্ড কভারিং কালকে আপনারা দেখেন তাহলে কিন্তু সেন্টার লাইন থেকে কিন্তু ওই অ্যাটাকিং লাইনের মানে কি বলবো অ্যাটাকিং থার্ডের যে জায়গাটা সেইখানেই কিন্তু মূলত ঘোরাফেরা করছিল কিন্তু এই আকাশ মিশ্র, এবং যখনই লিস্টন ঢুকে যাচ্ছে আকাশ মিশ্র পুরো জায়গাটা গিয়ে কিন্তু অনেক সময় ক্রস বাড়াচ্ছে, এবং অনেক সময় ডাউন দা লাইন গিয়ে, ডাউন দা লাইন বলতে পুরো শেষ প্রান্তে গিয়ে সেখান থেকে ব্যাক মাইনাস করছে। মূলত কালকে কিন্তু এইভাবেই ভারতের খেলা হয়েছে। পরবর্তীকালে কিন্তু প্রীতম পটেল নেমেছে, বেশ কিছু শাস্তি টিউশন হয়েছে, এবং তারপরে কিন্তু আর ইয়ে সাহাল আব্দুল সামাদ, সাহাল আব্দুল সামাদ আসার পরে কিন্তু মিডফিল্ডটা বলবো আরো ভালো হয়েছে, আরো ভালো থ্রু পাস গেছে। এইটা একটা ভারতের খেলার কথা বলি, ভারতের খেলায় কালকে এতটা মানে দুটো উইং থেকে আক্রমণ হয়েছে, এবং কম্বোডিয়ার যে স্ট্র্যাটেজি শুধু একটাই ছিল যে ডিফেন্সের সামনেটা জঙ্গল তৈরি করে রাখবো, ওই জন্য কিন্তু সেভাবে কোনো থ্রু পাসও খেলা হয়নি, কিন্তু যে সুনীল ছেত্রী দাঁড়িয়ে আছে সেখান যে মিডফিল্ড থেকে একটা ভালো থ্রু পাস যাবে দুটো উইং থেকে এসে একটা গ্রাউন্ড পাস, সেরকম কিন্তু খেলা হয়নি, মূলত দুটো উইং থেকেই কিন্তু আক্রমণ করে এবং নিজেদের মধ্যে কিন্তু অনেক পাস খেলেছে। হ্যাঁ কালকে ভারতের কিন্তু বল পজিশন যদি আপনারা দেখতে পান অনেক বেশি ছিল, কিন্তু বল পজিশন দেখলে হবে না, কারণ ম্যাচ আমাকে জিততে হবে, কারণ আলটিমেটলি বল পজিশন দেখে কিন্তু ম্যাচ জেতা যায় না। ইতিহাসে যদি আপনারা বিদেশি ফুটবল ফলো করেন কি আমাদের দেশীয় ফুটবল ফলো করেন, বহু টিম আছে 80% ম্যাচ পজিশন দেখেছে, কিন্তু 80% ম্যাচ পজিশন রেখেও কিন্তু বল পজিশন রেখেও কিন্তু জিততে পারেনি তারা, জিততে গেলে কিন্তু ফুটবলে গোলটা করতে হবে। তাই ভারত কালকে বল পজিশন অনেক বেশি রাখলেও খেলার মান কিন্তু অনেক উন্নত করতে হবে, কারণ শনিবার কিন্তু আফগানিস্তানের সঙ্গে খেলা আছে, সেটা কিন্তু ভারতের ক্ষেত্রে খুব 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 গুরুত্বপূর্ণ ম্যাচ হতে চলেছে। আশা করা যায় ওই ম্যাচটা জিতলে কিন্তু ভারত অনেকটা এগিয়ে যাবে, যেমন 2023 এশিয়ান কাপের জন্য কিন্তু তারা মানে কোয়ালিফাই করতে পারবে এবং মেন পর্বে কিন্তু তারা খেলতে পারবে। তাই ভিডিওটা যদি ভালো লাগে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, এবং আমার অ্যানালিসিসে যদি কোনো ভুল হয়ে থাকে আপনারা কিন্তু কমেন্ট বক্সে লিখে জানাবেন, অবশ্যই আমি ভুলটা শুধরে নেব। নমস্কার, শুভরাত্রি।